হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো যেমনটা তোমরা থামনেলে এবং টাইটেলে দেখেছ ভিডিওটি ঠিক তেমনই হতে চলেছি অর্থাৎ এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো স্কলারশিপ নিয়ে কিছু বিষয়বস্তু এবং তোমাদের আমি এটাও ভালো করে বুঝিয়ে দেবো যে তোমরা অনেকেই বলছো যে নবান্ন বা কোণা স্কলারশিপ আবেদন করা যাবে কি না বিশেষ করে নবান্ন স্কলারশিপে আবেদন করা যাবে কি না সেই সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে ষাট পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছো তোমরা কোন স্কলারশিপে আবেদন করবে এবং যারা পাওনি ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্টেরও নিচে নাম্বার পেয়েছো তোমরা কোন স্কলারশিপে আবেদন করবে সমস্ত কিছু আমি আলোচনা করে দেবো প্রথমে বলে রাখি আজকে যেটা আমি আলোচনা করবো সমস্ত কিছু সব সরকারি স্কলারশিপের কথাই বলবো বেসরকারি স্কলারশিপের কথা আজকে ভিডিওতে আমি বলবো না পরবর্তী ভিডিওতে আমি বলতে চলেছি বেসরকারি স্কলারশিপের কথা তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এনিওয়ে বন্ধুরা প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করেছি তোমরা যদি ষাট শতাংশের ওপরে নাম্বার পাও তোমরা নিশ্চয়ই জানো তোমাদের আমি আগেও আলোচনা করেছি তোমরা যে স্কলারশিপ আবেদন করবে সেটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস বা এস বা বিকাশ ভবন যে স্কলারশিপটি বলা হয় তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করবে এখনও কোনো রকমের নোটিশ দেয়নি আবেদন শুরু হয়নি যখনই শুরু হবে ঠিক শুরুর সময় তোমাদের আমি জানিয়ে দেবো এবং তোমাদের এই স্কলারশিপে যারা রিনিউয়াল করতে চাইছিলে তোমাদের ডেট এক্সটেন্ড করে সা সেভেন্থ জুলাই করা হয়েছে তোমরা রিনিউয়াল করতে পারো এবং তোমরা এই স্কলারশিপের ষাট শতাংশের ওপরে নম্বর অর্থাৎ মাধ্যমিক যারা চারশো কুড়ি কিংবা তার বেশি নম্বর পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকের তিনশো কিংবা তার বেশি নম্বর পেয়েছ তোমরা তো আবেদন করতে পারো এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তিপ্পান্ন শতাংশ নম্বর নিয়ে তোমরা আলোচনা করতে পারো এর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে তোমরা ডেস্ক্রিপশন বক্স ফলো করতে পারো সেই ভিডিওটি দেখার জন্য এবারে আসি যে তোমরা ধরে নাও যে এই ষাট পার্সেন্ট নম্বর পাওনি তোমরা তাহলে কোন স্কলারশিপে আবেদন করবে সেটা যাওয়ার আগে বলে দিই তোমরা যদি ষাট পার্সেন্টের ওপরে নাম্বার পাও তোমরা যে ক্লাসে পড়বে সেই ক্লাসের ডিউরেশন অনুযায়ী তোমরা কিন্তু টাকাটা পাবে যেমন তোমাদের বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা অবধি তোমরা এই স্কলারশিপ পাবে যেমন মাধ্যমিক পাস করলে আলাদা উচ্চ মাধ্যমিক পাস করলে আলাদা কোন স্কলারশিপে কত টাকা তোমরা পাবে সেটা জানার জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি এর আগেও ভিডিও বানিয়েছি এবং তোমরা কোন কোন ডকুমেন্টস রেডি করবে সেইগুলো আমি আগে থেকে বলে দিয়েছি এবং তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছিলে যে কতদিন ভ্যালিডিটি থাকে একটা ইনকাম সার্টিফিকেট তোমাদের তিন মাস কিন্তু ভ্যালিডিটি থাকে একটা ইনকাম সার্টিফিকেট তো তিন মাসের মধ্যে তোমাদের সেটা গ্রহণযোগ্য করা হবে এবার বলে দিই যে তোমরা যারা নবান্ন স্কলারশিপের কথা বলছিলে মানে অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তো চিফ মিস্টার রিলিফ ফান্ড যে স্কলারশিপ আছে তোমাদের সামনে আমি ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা এ বছর কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারো তোমরা নবান্ন স্কলারশিপ অর্থাৎ চিফ মিস্টার রিলিফ ফান্ডের তোমরা গেলে বুঝতে পারবে অর্থাৎ তোমরা ষাট শতাংশ বা তার ষাট শতাংশের নিচে নাম্বার পেয়েছো তোমরা এখানে একটা জায়গায় মেনশন আছে তোমাদের দেখিয়ে দিই আমি এখানে স্পষ্টত বলা আছে যে হু হ্যাজ গট ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাভ বাট লেস দেন সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেড ইন মাধ্যমিক এক্সামিনেশন দ্য এইচএস লেভেল অথবা ফিফটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব বাট লেস দেন সিক্সটি পার্সেন্ট এগ্রিগেড ইন এইচএএস এক্সামিনেশান ফর ইউজি লেভেল আর ফিফটি পার্সেন্ট অ্যাবাব অ্যান্ড বাট লেস দ্যান ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস ইন গ্রাজুয়েশান ফর পিজি লেভেল তোমরা কিন্তু আবেদন করতে পারো পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপে তোমরা ফর্ম অফলাইন ফর্ম ডাউনলোড করে সেই ফর্মটি তোমরা কিন্তু জমা দিতে পারো এই ঠিকানায় দেখতে পাচ্ছো তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি চিফ মিনিস্টার অফিস নবান্ন তিনশো পঁচিশ শরৎ রোড হাওড়া এবং তোমরা এটা উত্তরকন্যা অফিসেও কিন্তু জমা দিতে পারো সেম প্রসিডিওর সেম সমস্ত কিছু তো নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ ব্যাপারটা তোমাদের শর্টকাটে বোঝালাম যদি ডিসক্রিপটিভ এর ভিডিও দরকার আরও ডিটেলসে দরকার তোমরা কমেন্টে জানো আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো ফর্ম কোথায় পাবে যাবতীয় কিছু এই স্কলারশিপে দশ হাজার টাকা করে তোমরা পেতে পারো এরপর আসি তারও নিচে তোমরা নাম্বার পেয়েছো পঞ্চাশ পার্সেন্টেরও নিচে নাম্বার সেক্ষেত্রে কি আছে সেক্ষেত্রে তোমাদের আছে ডবলু বি এমডিএফসি অর্থাৎ বেঙ্গল মাইনরিটি ভেলপমেন্ট ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেশন তো এই স্কলারশিপে তোমরা যারা পঞ্চাশ পার্সেন্টের নম্বর কম পেয়েছো অর্থাৎ এখানে এই স্কলারশিপ শুধুমাত্র মাইনোরিটিতে জন্য মাইনরিটি অ্যাফিয়ার্সের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয় তোমরা কিন্তু আবেদন করতে পারো এখানে তোমরা কিন্তু তিন থেকে ছ হাজার টাকা পেতে পারো এছাড়া তোমরা আরও একটি তোমাদের স্কলারশিপ আছে সেটি হলো ওয়ে স্কলারশিপ স্কলারশিপ যারা এস সি এসটি ওবসি আছো অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস আছো তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারো এসসি এসটি ওবিসিরা তোমরা কিন্তু ফিফটি পার্সেন্টের কম নাম্বার পেলেও এখানে কিন্তু আবেদন করতে পারবে এই ছিল তোমাদের ইনফরমেশন আশা করছি বুঝতে পারছো আরেকবার যদি আমি সাম আপ করে দিই তোমরা ষাট পার্স পার্সেন্টের উপরে নাম্বার পেলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করছো পঞ্চাশ থেকে ষাট পারসেন্টের মধ্যে নাম্বার পেলে তোমরা নবান্ন বা উত্তরকোণা স্কলারশিপ আবেদন করছো এবং তোমরা যদি তারও নিচে নাম্বার পাও কম পাও তাহলে তোমরা কিন্তু এই ঐ কোস্যি তারাই পাবে মাইনরিটিটা অর্থাৎ সংখ্যালঘুরা এবং বেসিস স্কলারশিপ আবেদন করতে পারো যারা আছে এস সি এস টি ও এবং জেনারেলদের জন্য তাহলে দুটি স্কলারশিপ থাকছে একটা নবান্ন আর একটা হচ্ছে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বারবার বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দটা ষাট পার্সেন্ট ওপরে আর নবান্নটা পঞ্চাশ থেকে ষাট তোমাদের অনেকেই বুঝতে অসুবিধা হয় আশা করছি এবারে বুঝতে পেরেছো আমি এইভাবে বলার জন্য যদি বুঝতে নাও পারো তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা কমেন্ট সেকশানে তোমাদের প্রশ্ন করে যেতে পারো তো আশা করছি বুঝতে পেরেছো কোথায় কোন স্কলারশিপে কীভাবে কী আবেদন করবে এবং পার্টিকুলার কোনো স্কলারশিপ নিয়ে ডিটেলসে জানতে হলে কমেন্টে তোমরা জানাতে পারো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ থাকো বঙ্গাইটুকের সঙ্গে ধন্যবাদ